নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়া, আপনারা দেখছেন ভাত তরকারি। ভাত তরকারিতে আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা কেকের রেসিপি। শীতকাল মানে পিকনিক, ঘুরতে যাওয়া, এরকম একটা সুন্দর কেকের রেসিপি হলে খুব ভালো লাগে। আপনার একদম পারফেক্ট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দুভাবে দেখাবো, যাদের ওটিজি আছে তারা কীভাবে ওটিজিতে বেক করবেন, আর বা যাদের মাইক্রো কনভেকশন আছে তারা কীভাবে করবেন, সেটা আমি দুইভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, কী করে কেকটা করছি দেখে নিন। প্রথমে এখানে আমি আমার এলজি মাইক্রো ওভেনের আমি কনভেনশন মোডে যাচ্ছি। সেখানে গিয়ে আমি 170 ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে তারপরে স্টার্ট বাটনটা প্রেস করে দেবো। স্টার্ট বাটন প্রেস করার পরে আমি 2 মিনিটের মতো ওভেনটাকে প্রিহিট করে নেব। তো কেক স্ট্যান্ডের যে লোয়ারটা থাকে সেই লোয়ার স্ট্যান্ডটা দিয়ে দেবেন। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে আবার আমি প্রিহিট করার জন্য স্টার্ট বাটন প্রেস করে দিচ্ছি। তো ওভেনটা ততক্ষণ প্রিহিট হতে থাকুক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওটিজিতে কত ডিগ্রি টেম্পারেচারে আপনারা প্রিহিট করবেন। ওটিজিতেও সেম আপনারা নেবেন 160 ডিগ্রি টেম্পারেচার, বোথ কয়েল অন থাকবে, মানে উপরের রড আর নিচের রড অন থাকবে। আর এখানে আমি প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। তো দুটো ওভেনে প্রিহিট হতে থাকুক, এবারে চলা যাক, আসা যাক কী করে আমি কেকটা করছি। এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, 500 গ্রাম ব্রাউন সুগার আর 10টা ডিম, মানে 100 গ্রাম ময়দাটা আপনাদের দুটো করে ডিম পড়বে। পারফেক্ট রেসিপিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো এখানে ফার্স্ট আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, ময়দাটা অবশ্যই চেলে নেবেন। ময়দার মধ্যে শক্ত শক্ত গুটলি থাকলে সেগুলো কেক করার সময় খুব মুখে পড়লে ভালো লাগে না। আর নিয়ে নিচ্ছি সামান্য লবণ, মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন বেকিং পাউডার, 100 গ্রাম ময়দাতে 1 টেবিল স্পুন বেকিং পাউডার চাই, সেই হিসাবে আমি 500 গ্রাম ময়দা তাই 5 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, 100 গ্রাম ময়দাতে যায় 1/2 TSP বেকিং সোডা, সেই হিসাবে আমি এখানে দিয়ে যাব 4 TSP বেকিং সোডা। আমি 5 TSP আমি ব্যবহার করছি না বন্ধুরা। তো এখানে দিয়ে যাব দারচিনি পাউডার, 1 TSP দারচিনি পাউডার দিচ্ছি। দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবেন। তো বন্ধুরা একটা কথা বলি, যে আমার প্রচুর ঠান্ডা লাগার জন্য ভয়েসটা কেমন একটা শোনাচ্ছে, একটু কম্প্রোমাইজ করে নেবেন আপনারা। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবেন, নিলে এর মধ্যে একটা হাওয়া প্রবেশ করে, ওই জন্য কেকের রেসপন্সটা খুব সুন্দর হয়। এবার এক টুকরো আমি নিয়েছি জায়ফল, সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে সমস্ত উপকরণগুলো আপনারা হাত দিয়ে বা যে কোনো একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশে যায়। তো এবার শুকনো উপকরণগুলো সাইড করে দেবো, দিয়ে অন্য একটা পাত্রে আমি 10টা ডিম ফেটিয়ে নিচ্ছি। এক এক করে সাবধানে ডিমগুলো ফেটিয়ে নেবেন, ডিমের খোলা পড়লে সেটা আস্তে আস্তে ভিজে আঙুল দিয়ে ডিমের সাদা অংশটা তুলে নেবেন, নাহলে কেক খাওয়ার সময় যখন শিমের সাদা অংশটা মুখে পড়বে তখন কেমন একটা কচকচ করবে আর মনে হবে যেন বালি পড়েছে। এখানে আমার 10টা ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা আজকে কেকটা আমি স্ট্যান্ড মিক্সারে করব। আপনারা বাড়িতে যে হ্যান্ড মিক্সার থাকে সেটাতে আপনারা করবেন, আমার যেহেতু অনেকটা ব্যাটার ওই জন্য আমি স্ট্যান্ড মিক্সার ব্যবহার করছি। এখানে নিয়ে নিচ্ছি কেকের ফ্যাট বা আমুল বাটার, নিতে পারেন আপনারা, আমি 500 গ্রাম আমুল বাটার আর 500 গ্রাম নিয়ে নিয়েছি ব্রাউন সুগার। এবার সমস্ত ব্রাউন সুগার আর বাটারটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যতক্ষণ একদম মানে মোলায়ম ক্রিম ভাব চলে আসছে। তো আমার কাজটা খুব সহজ হয়ে গেল যেহেতু আমার হ্যান্ড মিক্সার, মিক্সারটা নামিয়ে দিয়ে আমি ফাস্ট স্লো স্পিডে আমি অন করে দিলাম। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইনালসা কোম্পানির 8 লিটারের স্ট্যান্ড মিক্সার, বেশি সময় লাগবে না, 10 মিনিটে দেখবেন
চিনি আর বাটারটা একদম নরম তুলতুলে হয়ে উঠেছে। তো এখানে 5 মিনিট পরে সাইডে যে চিনিগুলো আছে সেগুলো একটু মাঝখানের দিকে স্প্যাচুলার সাজে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে চিনি আর বাটারটা খুব ভালো মিশে যায়। এই সময় স্পিডটা হাই করে দেবেন, আপনাদের হ্যান্ড মিক্সার থাকলে সেখানেও স্পিডটা হাই করে দেবেন। তো দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর মোলায়ম একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে দেব ডিমগুলো আমি অ্যাড করব। প্রথমে একটা দুটো ডিম অ্যাড করার পরে কিছুক্ষণ হ্যান্ড মিক্সারটা ব্লেন্ড করে নেবেন, তারপরে ধীরে 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 ডিমগুলো মেশাবেন। একসাথে সমস্ত ডিম মেশালে কি হবে, মিক্সারটা ফেটে যাবে। তো আমি ধীরে ধীরে ডিমগুলো একটা একটা করে দিচ্ছি আর লো স্পিডে আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে স্পিডটা মিডিয়াম রাখবেন, খুব হাই রাখবেন না, না হলে ডিম বাটারটা পুরো সম্পূর্ণ ফেটে আলাদা আলাদা হয়ে যাবে। তো আমার এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে। তো সব ডিমগুলো লাস্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে মিক্স ফ্রুট জ্যাম আপনারা অ্যাড করবেন। আমি কিষাণের মিক্স ফ্রুট জ্যাম নিয়েছি দুটো। কিষাণের মিক্স ফ্রুট জ্যাম দেওয়ার পরে 1-2 মিনিটের জন্য আমি ডিম বাটারের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে বন্ধুরা আমি একটা ড্রাই ফ্রুটের মিক্সচার ব্যবহার করব। সেটা কিভাবে করব আমি বলে দিচ্ছি। 500 গ্রাম মতো আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট নেবেন আর তার সাথে নিয়ে নেবেন 750 ml, হয় পেপসি, থামস আপ বা ফ্রুটি, নিয়ে একটা বয়নের মধ্যে ড্রাই ফ্রুট আর ফ্রুটি মিক্সচারটা ভালো করে মিশিয়ে রেখে দেবেন। দেখবেন এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো এই ড্রাই ফ্রুটের মিক্সচারের পেস্টটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি ব্লেন্ড করে নেব। যদি হাতের কাছে এই ধরনের মিক্সচার না থাকে তাহলে আপনারা বিভিন্ন যে কোনো ধরনের ড্রাই ফ্রুট, কাজু কিশমিশ, খেজুর বা টুটি ফুটি দেবেন, দিয়েও আপনারা এরকমভাবে ব্যবহার করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 4 রকম এসেন্স ব্যবহার করেছি, সেই এসেন্সের নামগুলো মেনশন করে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর পুরো কেকের ভিডিওটা পারফেক্ট মেজার পারফেক্ট মাপের সাথে আমি ডিসক্রিপশানে পুরো লিংক দিয়ে দেবো। তো বন্ধুরা কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ওয়েলকাম। এরপর চেলে রাখা ময়দাটা কিছুটা পরিমাণে অ্যাড করব, পুরো ময়দা আমরা একসাথে দিয়ে দেব না, যা তাতে কেকের ব্যাটারটা বসে যাওয়ার ভয় থাকে, কেকটা পারফেক্টভাবে ফুলেও উঠবে না। তো কাট অ্যান্ড ফোল্ড করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা এইভাবে মাঝখান দিয়ে কাট দেবেন, তারপরে ফোল্ড করে নেবেন, ঠিক ঘড়ির কাটার মতো ডান দিক থেকে বাঁ দিকে ঘুরবেন, দেখবেন খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে যাবে। একদম হালকা হাতে করবেন বন্ধুরা। এবারে বাকি ময়দাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কাট অ্যান্ড ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার বাকি ব্যাটারটা না আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, দেখুন উপর থেকে নিচে করে দিচ্ছি। আমার এখানে অনেকটা পরিমাণে ব্যাটার সেই জন্য আমি হাত দিয়ে করছি, আপনারা স্প্যাচুলার সাহায্যে করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1-2 মিনিটের মধ্যে আমি এরকমভাবে মেখে নেব উপর থেকে নিচে, যাতে সমস্ত ময়দা আর যে কেকের ব্যাটার আছে, বাটার চিনি মিশ্রণটা খুব সুন্দর মিশে যাবে। তো দেখুন কীরকম মোলায়ম একটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর টেস্টে একটা কেক রেডি হয়ে যাবে এটা দিয়ে বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। এবারে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি, বাড়িতে সবারই এরকম অ্যালুমিনিয়াম ফয়েল থাকে, কারো গেস্টকে মানে তরকারি দিতে গেলে এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার প্যাকিং করে দেয়।
তো সামান্য সামান্য পরিমাণে অ্যালুমিনিয়াম ফয়েলে কেকের ব্যাটার দিয়ে দেবো, বেশি পরিমাণে ভরবো না। বেশি পরিমাণে ভরলে কি হবে, ব্যাটারটা উপচে উঠবে, যখন কেকটা ফুলবে আমার বাটির থেকে ব্যাটারটা পড়ে যাবে। যতটা পরিমাণে আমি ব্যাটার রেডি করেছি সেই ব্যাটার থেকে আমার 6টি কেক রেডি হবে। 2টি কেক আমি কনভেনশনে করব আর 4টি কেক ওটিজিতে দেব। যারা গ্যাস ওভেনে করতে চান তারা কিভাবে গ্যাস ওভেনে করবেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে কিভাবে পারফেক্ট কেক তৈরি হয়। তো আমার মাইক্রো ওভেন কনভেনশনে স্পেসটা কম আছে, সেই জন্য 2টি কেক রেডি হচ্ছে। তো আবার বলে দিচ্ছি, 170 ডিগ্রি টেম্পারেচারে আপনার 30 থেকে 35 মিনিটের মধ্যে কেক দুটি রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে 1 জানুয়ারি আসছে, পরিবারের সবার সাথে প্রচুর আনন্দ করুন, ঘুরুন। দেখুন আমার কেকের কালারটা কি সুন্দর চলে এসেছে বন্ধুরা। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।